বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 7.2-এর 16.2 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তা আমাদের এখানে এই অঙ্কটাকে সমাধান করতে হবে। এই সমাধানের জন্য আমরা যে কাজটি করি সেটা হলো, দেখো এখানে আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে আমরা উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আসে টু সাইন টু এক্স, এরকম আসে। এখন এটাকে লিখতে পারি সাইন স্কয়ার এক্স প্লাস টু সাইন এক্স cos x plus cos square x সমান এখানে আসে টু, আর সাইন টু এক্স এর সূত্র হবে টু বাই টু সাইন এক্স cos x, তাহলে এখানে আসে সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স cos x প্লাস cos স্কোয়ার এক্স মাইনাস ফোর সাইন এক্স cos x সমান শূন্য, এভাবে আসে। তাহলে এখানে দেখা যায় সাইন এক্স মাইনাস টু সাইন স্কোয়ার এক্স মাইনাস টু সাইন এক্স cos x প্লাস cos স্কোয়ার এক্স সমান শূন্য আসে। তাহলে এখান থেকে আবার দেখতে পারি সাইন এক্স মাইনাস cos x cos স্কোয়ার সমান শূন্য। তাহলে এখানে সাইন এক্স মাইনাস কস এক্স সমান আসে জিরো, তার মানে সাইন এক্স সমান লিখতে পারি কস এক্স। এখন যদি আমরা কস এক্স দিয়ে ভাগ করি তাহলে আসে সাইন এক্স বাই কস এক্স সমান সমান ওয়ান, তার মানে ট্যান এক্স সমান সমান আসে ওয়ান। এখানে ট্যান এক্স সমান ওয়ান আসছে, তাহলে এখানে লিখতে পারি ট্যান এক্স সমান ট্যান পাই বাই। দেখো এই অঙ্কটা অনেকটা ব্যতিক্রমী একটা অঙ্ক, এখানে আমাদের রুট থাকার কারণে স্কোয়ার করা হয়েছে। তো স্কোয়ার করলে সমাধানে একটা উত্তর সর্বদা বেশি আসে, সেই কারণে ওই উত্তরটা কিন্তু এই সংখ্যার জন্য সিদ্ধ করবে না, যেটা বেশি আসে সেটা কিন্তু এই সংখ্যাকে সিদ্ধ করবে না। কিন্তু এই কারণে অর্থাৎ স্কোয়ার কারণে যেটা আসবে সেটাকে সিদ্ধ করবে। যেহেতু এখানে একটা অংশ বেশি আসে, আমরা এখানে এই সূত্রটা আমাদের এভাবে লিখি এক্স সমান আমাদের সূত্র হলো এন পাই প্লাস পাই বাই ফোর। এখানে আমরা এন না লিখে লিখবো হলো কে, কারণ যে মানটা বেশি আসছে সেইটা কিন্তু এখান থেকে আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ এই মানটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে কে কিন্তু এলিমেন্টস অফ জিরো। এখন কে এর মান যদি জোড় হয় তাহলে এই সমীকরণ সিদ্ধ হবে না, মানে বিজোড় হলে কে এর সরি কে এর মান যদি বিজোড় হয় তাহলে এই সমীকরণ সিদ্ধ হবে না। আর কে এর মান বিজোড় হলে এখানে যে মানগুলো আসবে সেটা এই ক্ষেত্রে নেগেটিভ হবে, আর দুটোর মধ্যে নেগেটিভ মানে অবাস্তব সংখ্যা, সেজন্য ওই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা দেখব কি, এখানে আমরা লিখে দিই যে কে এর মান বিজোড় হলে সমীকরণটি সিদ্ধ হয় না। কে এর মান বিজোড় হলে সমীকরণটি সিদ্ধ হয় না, যাতে কে কে সমান হবে টু এম, কে সমান হবে কত টু এম, কারণ টু এম সর্বদা জোর যদি এম পূর্ণ সংখ্যা হয়। অতএব x = 2n π + - π/2,
যেখানে n becomes 0 এটাই কিন্তু আমাদের ধর্মীয় সমতা। কতটা বুঝতে পারছো? এই অঙ্কটা কিন্তু একেবারে ব্যতিক্রমী একটা অঙ্ক, অঙ্কটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখো আমরা যে কাজটা করছি, এখানে আমরা বর্গকে বর্গ করছি, তারপর সাইন টু এক্স এর সূত্র বসাইছি, এ প্লাস বি স্কোয়ার সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন এ কস এক্স, তো সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তারপরে এটাকে আমরা বসে নিয়ে আসছি, এটা থেকে এটা বিয়োগ করার পর মাইনাস টু সাইন এক্স কস এক্স, তারপর দেখছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, সেই সূত্র অনুসারে সাইন এক্স মাইনাস কস এক্স এর স্কোয়ার স্কোয়ার রুট হচ্ছে এটা এটা বসে। এখন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি কে এর মান বিজোড় হয়, অর্থাৎ কে এর মান যদি মনে করো থ্রি ফোর থ্রি ফাইভ এরকম যদি আসে মাইনাস ওয়ান, তাহলে এই সংখ্যা যুক্ত হবে না, সেই ক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্ট অবস্থান করবে। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে যেখানে তোমার মানটা অবস্থান হবে আর কি, সেইখানে এই জন্য এই সংখ্যাটা ব্যতীত করবে, এটা আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, মনে রেখে অঙ্কটা সুবিধা পাওয়া যাবে আর কি। তো এরপরে আমরা যেটা করবো সেটা হলো তিন নম্বর ষোলো তিন নম্বর অঙ্ক, এখানে দেখো ষোলো তিনে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো এরকম সমীকরণ, ষোলো তিন দুটো বার থ্রি বাই দুটো বার থ্রি বাই সাইন টু এক্স sin 2x minus 1 by cos 2x সমান সমান দেওয়া আছে হলো সমান সমান দেওয়া আছে ফোর। এই সমীকরণটা আমাকে সমাধান করতে হবে, এখানে একটু ব্যবধি দেওয়া নেই। তাহলে এরপরে আমরা দেখি এভাবে আমরা এটাকে প্রথমে নমস্কার করি, রুট থ্রি cos 2x minus সাইন টু এক্স বাই সাইন টু এক্স কস টু এক্স সমান ফোর, এখানে আসে রুট থ্রি কস টু এক্স মাইনাস সাইন টু এক্স সমান ফোর সাইন টু এক্স কস টু এক্স। এখন আমরা উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করি, টু দিয়ে ভাগ করবো রুট থ্রি বাই টু কস টু এক্স মাইনাস ওয়ান বাই টু সাইন টু এক্স, তাহলে এখানে আসে ফোর বাই টু সাইন টু এক্স কস এক্স কেমন আসে। এখন আমরা দেখো লিখতে পারি এটাকে যদি আমরা এভাবে দেখি যে কস টু এক্স রুট থ্রি বাই টু কে লেখা যায় কস পাই বাই সিক্স, তাহলে মাইনাস সাইন টু এক্স এটাকে লেখা যায় সাইন পাই বাই সিক্স, এখানে টু সাইন টু এক্স কস টু এক্স এরকম থাকে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এর সূত্র পরে কস এ মাইনাস বি বা এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন সাইন বি কস এ প্লাস বি, আর এখানে আমরা দেখতে পারি টু সাইন এ কস এ প্লাস সাইন টু এ অর্থাৎ সাইন ফোর এক্স এরকম সাইন ফোর এক্স করতে পারি। এখন দেখো আমাদের দুটোই কস বা দুটোই সাইন এরকম কস টু এক্স প্লাস পাই বাই সিক্স, এখানে লিখতে পারি কস পাই বাই টু মাইনাস ফোর এক্স, সাইন টু কস বাদ করলো আর এখানে একটা নাইন ডিগ্রি অলপজিটিভের ঘরে সেজন্য সাইন থেকে কস হয়ে গেল এবং অলপজিটিভের ঘরে থাকার কারণ এখানে যে সিগনালটা ছিল সেটাই বসে। এখন সাইনে সাইন থিটা সবসময় সাইন আলফা হলে যে সূত্রটা বসে টু এক্স প্লাস পাই বাই সিক্স টু এল পাই
প্লাস মাইনাস পাই বাই টু মাইনাস কোএক্স, যেখানে এন বিলংস টু জেড, এটা আসে। এখন আমাদের যে সূত্রটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের তো এক্স এর মান বের করতে হবে, যেহেতু এখানে দুইটা বিষয় আছে, একটাকে প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা এখানে প্লাসের ক্ষেত্রে একবার মানটা নেব, আবার মাইনাসের ক্ষেত্রে মানটা নেব। আমরা এখানে লিখতে পারি প্লাস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আসে টু এক্স প্লাস পাই বাই সিক্স সমান টু এন পাই প্লাস পাই বাই টু মাইনাস ফোর এক্স, এটা আসে। এখন এক্স যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, টু এক্স প্লাস ফোর এক্স সমান টু এন পাই প্লাস পাই বাই টু মাইনাস মাইনাস পাই বাই সিক্স, এরকম আসে। তাহলে এখানে যদি আমরা লিখতে পারি সিক্স এক্স সমান টু এন পাই, এদের দশকে এই দুটি যদি দশক করি, তাহলে এখানে আসে থ্রি এক্স থ্রি পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে এখানে আমাদের সিক্স এক্স সমান আসে টু এন পাই প্লাস টু পাই বাই সিক্স, তার মানে সিক্স এক্স সমান টু এন পাই প্লাস পাই বাই থ্রি। এখন আমি এক্স সমান লিখতে পারি, সিক্স দিয়ে ভাগ করি, এক্স সমান এন পাই বাই থ্রি প্লাস পাই বাই এইট, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে। এরপরে মাইনাসের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে লিখব টু এক্স প্লাস পাই বাই সিক্স মাইনাস টু এন পাই মাইনাস পাই বাই টু, তখন এখানে হয়ে যায় আসলে প্লাস ফোর এক্স, এরকম আসে। তাহলে আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমরা যদি এক্স বলে আসি টু এক্স মাইনাস ফোর এক্স সমান টু এন পাই মাইনাস পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স, এটা আসে। তাহলে এখানে আসে মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স সমান আসে টু এন পাই মাইনাস, এটুকু যদি নশো করি সিক্স মাইনাস, তাহলে আসে হলো থ্রি পাই প্লাস পাই, এটা আসে। এখন দেখো এখান থেকে যদি আমরা লিখি, এটাকে থেকে লিখতে পারবো মাইনাস টু এক্স সমান টু এন পাই মাইনাস, এখানে আমাদের আসে ফোর পাই বাই সিক্স, এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স সমান টু এন পাই মাইনাস টু পাই বাই থ্রি, তাহলে এখানে মাইনাস বৃদ্ধি যদি ভাগ করি এক্স, এখানে আসবে মাইনাস এন পাই, আর এই মাইনাসটা হচ্ছে প্লাস টু ভাগ হয়ে পাই বাই থ্রি থাকে, এটাই হলো আমাদের সাধারণ সমাধান, এটা একটা সমাধান, এটা একটা সমাধান। অতএব নিম্ন সমাধান আসে এক্স সমান সমান মাইনাস এন পাই প্লাস পাই বাই থ্রি, আর হলো এন পাই বাই থ্রি প্লাস পাই বাই আঠারো, সেখানে এন বিলংস জেড, এন বিলংস জেড, এটাই হলো আমাদের নিম্ন সমাধান। দেখো এখানে আমরা যেটা সর্বপ্রথম লসাগু করছি, লসাগুর পরে সাইন এক্স সাইন টু এক্স প্লাস টু এক্স পরের সাথে গুণ করে দিয়েছি, এরপরে উভয় পক্ষকে আমরা টু দিয়ে ভাগ করছি, সরি টু দিয়ে ভাগ করছি, তাহলে এখানে শুধু টু বার টু থ্রি বাই টু, তাহলে এখানে ওয়ান বাই টু ফোর বাই টু, টু আবার থ্রি বাই টুকে আমরা লিখতে পারি কস থার্টি ডিগ্রি অর্থাৎ পাই বাই সিক্স, আর ওয়ানকে হাফকে লিখতে পারি সাইন পাই বাই সিক্স অর্থাৎ থার্টি ডিগ্রি, তাহলে এখানে আসে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস পাই বাই সিক্স, আর এখানে টু সাইন এক্স সাইন এ কজ হবে সাইন বি অর্থাৎ টু ইন্টু টু এক্স হবে ফোর এক্স। এরপর আমরা কজ এ কনভার্ট করলাম, এটাকে কনভার্ট করার পর আমরা কজ এর যে সূত্র সেটা বসে গেল, তো এইটা সাধারণ সমাধান হতে পারে না, কারণ এখানে এক্স আছে, সমাধান মানে এক্স বা থিটার মান বের করা, তাহলে আমরা প্লাসের ক্ষেত্রে এখান থেকে একবার এক্স এর মান বের করলাম, আবার মাইনাসের ক্ষেত্রে আমরা এক্স এর মান বের করলাম, আমাদের যে উত্তরটা সেটাই নির্ণয় সমাধান। এরপরে
আমরা একটা বসে পরে আমরা যে অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো অনেকটাই একই হবে। দেখো যে এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা করবো। 17 নম্বর আমাদের সমীকরণটা হলো cos x প্লাস রুট 3 sin x সমান অথবা 2। এখানে আমাদের কোনো ব্যবধিত নেই। cos x প্লাস রুট 3 sin x সমান রুট 2। এটা হলো অঙ্ক, অর্থাৎ cos x প্লাস এখানে cos x এর সমান হয় l স্কয়ার আর sin x এর সমান রুট 3। l স্কয়ার এর সমষ্টি বর্গমূল বা টু দ্বারা আমরা ভাগ করব, ভাগ করে এই কাজটা আমরা এই জাতীয় যত অঙ্ক থাকবে সব একই আছে। তাই দেখো এখানে লিখতে পারি 1/2 cos x প্লাস 3/2 sin x সমান রুট ওভার 2/2। এটা আসে এখন আমরা এটাকে লিখতে পারি সতেরো এখানে আমরা cos x cos হাফ হলো পাই বাই 30 অর্থাৎ 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হাফ। এখানে লিখতে পারি sin x হলো sin পাই বাই 30 এখানে x। দেখো cos a cos b প্লাস সাইন এ সাইন বি যে সূত্রটা হবে হলো কত cos a মাইনাস b সমান সমান হবে তাহলে এখানে আসে cos x মাইনাস y বাই 3 এই 1/√2 হলো cos cos 45 অর্থাৎ পাই বাই 4 তাহলে এখানে x মাইনাস y বাই 3 সমাধান x is equal to 2n pi plus minus pi by 4 plus pi by 3 অর্থাৎ এটাকে যদি আমরা দুইটা করে করতাম তাহলে প্লাস এর জন্য একটা এবং মাইনাস এর জন্য আর একটা করতে পারতে পারতাম, তাহলে তখন আমরা এইভাবে সমাধানটা বুঝতে পারতাম। দেখো অর্থাৎ আমাদের কিন্তু এই যে অঙ্কের ফর্মেটটা অর্থাৎ এইভাবে বুঝতে থাকে a cos থিটা প্লাস b sin থিটা সমান সি এরকম আর কি কোনো অঙ্ক থাকতে পারে। আমরা সর্বদা উভয় পক্ষকে রুটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি। অতটা মনে থাকবে যেন অর্থাৎ এ কস থিটা সহ সাইন থিটা সহ এর বর্গের সমষ্টি বর্গমূল আমরা ভাগ করব। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কে আমরা এই জাতীয় অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কে হয়ে যাবে। তা এই নিয়মে আমরা যদি আরও একটা অঙ্ক করি দেখা যাবে যে আঠারো আরেকটা অঙ্ক করি তাহলে মানে এখন দেখা যাবে আমরা এই কাজটা করছি করার পর এখানে দেখছি তো এইটাকে আমরা একটা মান দেখা থেকে আসবে এটাকে একটা মান ধরা যাবে পরবর্তী কোনো মানগুলো নির্মাণ করতে পারবো। সব হলো আঠারো থেকে আমরা যদি একটা অঙ্ক করি আঠারো নম্বরে দেখো এখানে আঠারো নম্বরে আসলে সাইন থিটা প্লাস কস থিটা সমান মান সাইন থিটা প্লাস কস থিটা সমান আসলে এবার লাস্ট হবে অর্থাৎ মাইনাস এটা মানে 18 নম্বর এখানে আছে কস
থিটা কস থিটা মাইনাস সাইন থিটার সমান দুটো বার টু, সরি ওয়ান বাই রুট ওভার টু, ওয়ান বাই রুট ওভার টু। এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের লিমিটটাও দেওয়া আছে, এই লিমিটের মধ্যে এখানে দেখো কস থিটা সব ওয়ান আর সাইন থিটা সব ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যদি স্কোয়ার করা হয় এই ক্ষেত্রে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এখানে কোনো বিষয়। তাহলে আমরা কি করবো, উভয় পক্ষকে উভয় পক্ষকে ওয়ান স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়ান সেভাবে আমরা যদি চিন্তা করি মাইনাস, তাহলে এখানে আসে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান, তার মানে এটা রুট ওভার টু দ্বারা ভাগ করে পাঁচ। এখানে রুট ওভার টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো ওয়ান বাই রুট ওভার টু কস থিটা মাইনাস ওয়ান রুট ওভার টু, ওয়ান বাই রুট ওভার টু সাইন থিটা, এখানে রুট ওভার টু ইনটু রুট ওভার এরকম আসবে। তাই দেখো এখানে লিখতে পারি কস থিটা ওয়ান বাই রুট ওভার টু, লিখতে পারি কস 45 ডিগ্রি অর্থাৎ পাই বাই ফোর, কস পাই বাই ফোর মাইনাস সাইন থিটা সাইন ওয়ান বাই রুট ওভার টু সাইন পাই বাই ফোর। এরকম করলে আমরা যে কোনো একটা কিছুটাই হোক একটা যদি সাইনের ফোর হয় অপরটা হোক কস, এভাবে ভাগ করার পরে এখন আমরা এখানে দেখতে পারি কস এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি সমান ওয়ান বাই টু, তাহলে এখানে আসবে কস থিটা প্লাস পাই বাই ফোর কস হাফ হবে কস সিক্স ডিগ্রি, হাফ হবে কস সিক্স ডিগ্রি পাই বাই থ্রি, তাহলে এখানে লিখতে পারি থিটা প্লাস পাই বাই ফোর সমান টু এল পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি, যেখানে এল বিকামস জেড। অতএব থিটা ইজ ইকুয়াল টু টু এল পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। এখন এটা আমরা একটু সাধারণ সমাধান করলাম, এখন আমাদের যে ব্যবধি চুক্তি আছে এই ব্যবধি চালনাগুলো দেখো, এখানে আমরা যে লিখব এন ইজ ইকুয়াল টু শূন্য হলে ওই ব্যবধি চিহ্ন থিটা সমান আসে, এখানে যদি শূন্য বসে শূন্য প্লাস মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, তাহলে আমরা লিখি মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, আর একটা হলো পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। এখানে লসাগু করলে আসে বা মাইনাস ফোর পাই মাইনাস থ্রি পাই, এরকম আসে এখানে আসে ফোর পাই মাইনাস থ্রি পাই বাই টুয়েলভ, তাহলে এখানে আসে মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ, আর এখানে আসে পাই বাই টুয়েলভ। এরপরে যেহেতু আমাদের এখানে লিমিটটা কিন্তু মাইনাস পাই থেকে প্লাস পাই, তার মানে এখানে আমাদের এন এর মান মাইনাস ওয়ানও বসাতে হবে মাইনাস টু প্লাস টু বসাতে হবে, অর্থাৎ মাইনাস ওয়ানও বসাবো প্লাস ওয়ানও বসাবো মাইনাস টু বসাবো প্লাস ওয়ান প্লাস টু বসাবো, কিন্তু দেখো কোন পর্যন্ত আমরা এখানে আমাদের জানাবো অতিক্রম করে তারপরে এখানে এন সমান মাইনাস ওয়ান হলে দেখো থিটা সমান আসে, এখানে যদি মাইনাস ওয়ান বসে তো মাইনাস টু পাই এর মান, তাহলে আসে প্লাস মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, তাহলে এখানে আসে মাইনাস পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, এটা একটা কিছু আসে পাই মাইনাস পাই বাই থ্রি না প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, এখানে দুটোই যাবতীয় তথ্য শুরু করে যাচ্ছে, তারপর এখানে যখন বারো বসাতে হয় বারো, তাহলে এখানে আসবে হলো মাইনাস টোয়েন্টি ফোর পাই মাইনাস, এখানে আসবে ফোর পাই মাইনাস থ্রি পাই, তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে আঠাশ একত্রিশ মানে থার্টি ওয়ান পাই বাই টুয়েলভ, এটা কিন্তু আমাদের যাবতীয় তথ্য হয়ে গেছে, অর্থাৎ মাইনাস টু পাই থ্রি অর্থাৎ এটা বন্ধ হচ্ছে না। আবার এটাও যদি আমরা দেখি এখানে আসবে বারো বসানো চব্বিশ পাই আহ
চব্বিশ পাই প্লাস ফোর পাই মাইনাস থ্রি পাই, মাইনাস থ্রি পাই এখানে আমাদের আসছে যেটা বারো, তাহলে আসে আঠাশ পঁচিশ পাই। এটা কিন্তু এটাও কিন্তু পাই মানে পাই থেকে অতিক্রম করে করতেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এখন এটা এই দুটোই হচ্ছে না, তারপর এন সমান প্লাস ওয়ান হলে দেখো তাই কত আসে, এক্ষেত্রে হয়তো হবে না। এটা ইকুয়াল টু আসে তখন টু পাই, হ্যাঁ সরি এটা করছি এখানেও আসবে মাইনাস, তাহলে এখানেও মাইনাস, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা আসে এখানে আসে সাতাশ, সাতাশ থেকে যে সাইড বাদ দিই হ্যাঁ আসবে দেখুন মাইনাস থার্টি থ্রি পাই। তাহলে এই দুইটা মানে কিন্তু আমার সবজন হচ্ছে না, আর প্লাস ওয়ানের কাছে দেখা যাবে প্লাস মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, তাহলে এখানে আসবে যেটা টু পাই প্লাস পাই বাই থ্রি বা মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর কমা টু পাই প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। এখানে যদি আমরা লসাগু করে পাবো এখানে টোয়েন্টি ফোর পাই মাইনাস ফোর পাই মাইনাস থ্রি পাই, এখানে আসে এখানে আসে টোয়েন্টি লসাগু টোয়েন্টি ফোর পাই, টোয়েন্টি ফোর পাই প্লাস ফোর পাই মাইনাস থ্রি পাই। এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে এখানে আসবে টোয়েন্টি থ্রি পাই বাই টুয়েলভ, সেটা গ্রহণযোগ্য না। এখানে আসছে কত আঠাশ, এখানে বাদ দিলে টোয়েন্টি ফাইভ পাই বাই টুয়েলভ, এটাও গ্রহণযোগ্য হচ্ছে না। তার মানে আমাদের এই না এখানে এখানে হচ্ছে হল সেভেন্টি পাই, অর্থাৎ সেভেন্টি পাই বাই টুয়েলভ আমার পাই থেকে অনেক বেশি, তার মানে এই দুটো আমার ধ্বংসক এটা হচ্ছে না এটা হচ্ছে না, তাহলে আমাদের এটা আসবে নির্দিষ্ট ব্যবধিতে ওইটাই আছে হবে। অতএব নির্দিষ্ট অতএব নির্দিষ্ট ব্যবধিতে থিটা সমান সমান মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ আর হলো পাই বাই এটাই আনসার। তার মানে দেখো আমরা এখানে যে কাজটা করছি, আমরা এই যে সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা সমান হবে এটা একটু হয় পক্ষে কস থিটা সমান হয় আর সাইন মাইনাস সাইন থিটা সমান মাইনাস হয়, এই উভয় পক্ষকে আমরা দুটো দিয়ে ভাগ করছি, তাহলে এটা কস থিটা এখানে একটা কস পাই বাই ফোর সাইন থিটা, তাহলে এটা আসে সাইন পাই বাই ফোর, এখন কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কস এ প্লাস বি এর সূত্র বসানো। এখন দেখাচ্ছে হাফ এর কস থার্টি টু সিক্সটি ডি মান হাফ, তাহলে এখানে কস থেকে যেটা সূত্র সেটা আমরা বসানো, বসানোর পরে আমরা আমাদের যদি ব্যবধি উল্লেখ করা আছে ব্যবধির মধ্যে আমরা এগুলো বের করলাম। তা আমি মধ্যে যে মানগুলো বের করছি দেখা যাচ্ছে যে জিরোর জন্য যে দুটা ওই দুটা মান ব্যবধি বসে ছিল, মাইনাস ওয়ানের জন্য যে দুটা মান রয়েছে ওই দুটা মান ব্যবধি থেকে অতিক্রম করে গেছে অর্থাৎ মাইনাস পাই থেকে ছোট, আবার ওয়ান বসানোর পর যে দুটো মান আসছে সেটাও আবার পাই থেকে অতিক্রম করে গেছে এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব বৈশিষ্ট্য ব্যবধি দুটা কিছু করতে আসে মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ পাই বাই টু, এই অঙ্কগুলো মানে এইটাই আসে আর কি। আমি আশা করি যে তোমরা আশা করি তোমরা এই একুশ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পারবে, তা আমি আগামী দিন আগামী দিন আমি বাইশ নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং সুন্দর করে এই পড়াশোনাটা চালিয়ে যাও। সবকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।